ভাইপো তো ফেস টাইম করছে দু বছর, তার আগে তো চ্যাটিং হতো। ইডি সব বের করে নেবে, পাতালে টাকা রাখলেও বের করে নেবে। আরও যে প্রসঙ্গে আজকে বিস্ফোরক অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মোবাইলে ভাইপোর সব আছে, আবারও এই কথা তার মুখে শোনা গেল। দশ বছর আগে হোয়াটসঅ্যাপ চ্যাট বের করবে ইডি, ভাইপো ফেস টাইম করছে দু বছর, তার আগে চ্যাটিং হতো। এই পুরো বক্তব্যই কিন্তু শুভেন্দু অধিকারীর, পাতালে টাকা রাখলেও ইডি সব বের করবে। এই মন্তব্য শুভেন্দু অধিকারীর আজ শহীদ দিবস উপলক্ষে নন্দীগ্রামে গিয়ে এই সমস্ত কথাও তিনি বলেন যে শান্তনুর মোবাইলে ভাইপোর সব। ভেরিকোস ভেইনের ব্যথাহীন চিকিৎসা এখন কলকাতায়, যোগাযোগ করুন 9154089451 নম্বরে। আছে হোয়াটসঅ্যাপ চ্যাট, 10 বছরের বের করা হবে, গত দু বছর ভাইপো ফেস টাইম করছেন, কোট আন কোট সমস্ত কথা শুভেন্দু অধিকারীর। আমাদের প্রতিনিধি বিক্রম রয়েছে আমাদের সঙ্গে। বিক্রম, নিয়োগ দুর্নীতি প্রসঙ্গ কিন্তু টেনে আনলেন শুভেন্দু অধিকারী, সেই প্রসঙ্গ টেনে এনে শান্তনু আর কথা প্রসঙ্গ এনে তিনি বলছেন যে এই এই ব্যক্তির কাছ থেকে আরো অনেক তথ্য জানা যাবে, কি ইঙ্গিত করার চেষ্টা করলেন? অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য। তাকে প্রশ্ন করা হয় এই বিষয়টা যে গতকাল একেবারে ইডির বিশেষ আদালতে বিচারককে উদ্দেশ্য করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী বলে যে কেস ডায়েরির মধ্যে এমন কিছু তথ্য, এমন কিছু প্রভাবশালীদের নাম রয়েছে যা দেখলে কার্যত বিচারক নিজেই চমকে যাবেন, শক পাবেন। এবং এই প্রশ্ন যখন শুভেন্দু অধিকারীকে করা হয় তখন কিন্তু কার্যত তিনি বিস্ফোরক মন্তব্য করছেন। তিনি বলছেন যে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মোবাইলের যে কনভারসেশন, সেই কনভারসেশন যদি খতিয়ে দেখা যায় বা সেটা যদি এক্সট্র্যাক্ট করা হয় তাহলে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ নাম বেরিয়ে আসবে, যেখানে তিনি কোট আনকোট বলছেন যে ভাইপোর সঙ্গে কনভারসেশন রয়েছে, ভাইপোর সঙ্গে চ্যাটিং হতো এবং দু বছর ধরে, গত দু বছর ধরে ভাইপো ফেস টাইম ব্যবহার করছেন, কিন্তু তার আগে যে চ্যাটিং হতো বা যে চ্যাটে যে কনভারসেশন হতো সেটা কিন্তু শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে এবং তা অনায়াসেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এক্সট্র্যাক্ট করতে পারবে। ভাইপো বলতে তিনি কাকে বোঝাচ্ছেন সেটা কিন্তু তিনি স্পষ্ট করেনি, নাম না করেই কিন্তু তিনি এই কথা বলছেন। যদিও রাজনৈতিক মহলের ধারণা যে ভাইপো বলতে কিন্তু তিনি কার্যত নাম না করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল ধারণা করছে। অপরদিকে এই গোটা বিষয় নিয়ে আজকে যখন চন্দ্রিমা ভট্টাচার্য, আমরা জানি যে আজকে বিজেপির যে কর্মসূচি ছিল তারপরেই কিন্তু তৃণমূলের কংগ্রেসের কর্মসূচি চলছে এবং সেখানে চন্দ্রিমা ভট্টাচার্যকে যখন এই বিষয় নিয়ে প্রশ্ন করা হয় তখন কিন্তু তিনি পাল্টা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করছেন এবং তার যেটা বক্তব্য যে শুভেন্দু অধিকারী কিন্তু মূলত জেলে থাকার কথা, কারণ তিনি একাধিক বিষয়ে অভিযুক্ত, এমনটা চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি। এবং তার যেটা বক্তব্য যে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার লক্ষ্যেই আজকের এই যে শহীদ ব্যক্তির যে কর্মসূচি সেটা রেখেছিলেন শুভেন্দু অধিকারী, এমনটা চন্দ্রিমা ভট্টাচার্যের তরফ থেকে দাবি করা হচ্ছে। অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ নিয়োগ দুর্নীতি মামলায় এবার শুভেন্দু অধিকারী কিন্তু সরাসরি তার একেবারে নিশানায় অভিষেক নাম না করে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন এবং সরাসরি তিনি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনোভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কানেক্ট করার কথা বলছেন নাম না করে যদিও। এবং এই গোটা বিষয় নিয়ে কিন্তু অবশ্যই একটা রাজনৈতিক মহলে একটা উত্তাপ তৈরি হয়েছে, কারণ আজকে সকাল থেকে বিরোধী দলনেতার একটার পর একটা বক্তব্য, একটার পর একটা মন্তব্য যেগুলি তার বক্তৃতার মধ্যে দিয়ে বেরিয়েছে সেখানে কিন্তু বলা যায় যে কার্যত তিনি একেবারে প্রথম থেকে শেষ অবধি নাম না করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন, সেই ছবি কিন্তু আমরা গোটা দিনভর এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। একেবারে ধন্যবাদ বিক্রম। বিক্রম যেরকম আমাদেরকে জানিয়ে দিল যে সত্যি তাই রাজনৈতিক মহল সরগরম, কারণ সকাল সকাল শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম দিবসে গিয়ে নন্দীগ্রাম থেকে যে মন্তব্য তিনি করেছেন তা নিয়ে কিন্তু মন্তব্য পাল্টা মন্তব্য সামনে আসছে। আমরা শুনে নেব যে এই নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে যে কথা বললেন আজকে শুভেন্দু অধিকারী এবং তার পাল্টা সৌগত রায় তৃণমূল সাংসদ, তিনি বাকি বলছেন শোনাবো। শান্তনুর মোবাইলে ভাইপোর সব আছে, ওরা তো সব 10 বছরের আগের হোয়াটসঅ্যাপ চ্যাট বের করবে। ভাইপো তো ফেস টাইম করছে দু বছর, তার আগে তো চ্যাটিং হতো, সব চ্যাটিংয়ে আছে, সব চ্যাটিংয়ে আছে। আর ইডি ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি, আমার কথা না সুপ্রিম কোর্টের কথা, কীর্তি চিদাম্বরম গেছিল ইডিকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট ইডির ক্ষমতা আরও বাড়িয়ে দিয়েছে, ইডি সব বের করে নেবে, পাতালে টাকা রাখলেও বের করে নেবে, ইডি এমন একটা অর্গানাইজেশন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।